দেশের এই অস্থিতিশীল অবস্থায় বাংলার যারা সালাফি মুসলমান বলে নিজেরা দাবি করেন তাদের জন্য একটা চ্যালেঞ্জিং মুহূর্ত। নিজেদেরকে দিনের ওপর ইস্তেকামত রাখার জন্য, অটল অবিচল রাখার জন্য দরকার আমাদের জন্য প্রয়োজনীয় বক্তব্য। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সুস্পষ্ট বক্তব্যের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা আরাফের 181 নম্বর আয়াতে বলছেন, অমিম্মান খলাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে একটি উম্মত থাকবে, একটি দল থাকবে যারা সত্যের সাথে মানুষদেরকে পরিচালনা করবে, অবিহি আদিলুন, এবং হকের সাথে তারা ন্যায় বিচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে আমি যাদেরকে সৃষ্টি করেছি আমার সেই সৃষ্ট উম্মতের মধ্যে, আমার সেই সৃষ্ট জাতির মধ্যে একটি উম্মত থাকবে, একটি দল থাকবে যারা সত্যের সাথে পথ নির্দেশনা দিবে, নিজেরা হক পথে পরিচালিত হবে, অবিহি ইয়াদিলুন, এবং তারা সত্যের সাথে ন্যায় বিচার করবে, ইনসাফ কায়েম করবে। যেমন সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের প্রশংসায় এই আয়াত এভাবে তুলে ধরেছেন যে আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি, উম্মাতান ওয়াসাতা আই উম্মাতান আদলান, ন্যায় ইনসাফপূর্ণ উম্মত আমি তোমাদেরকে বানিয়েছি, এক শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদেরকে আমি নির্ধারণ করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা সমগ্র মানুষের ওপরে, পৃথিবীর সমস্ত মানুষের উপরে তোমরা সাক্ষী হও, তোমরা মডেল হয়ে যাও, ওয়াকুনুর রাসূল আলাইকুম শাহীদা, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর সাক্ষী হন। কিয়ামতের মাঠে এই উম্মত সেই নূহ আলাইহিস সালামের উম্মতের পক্ষে সাক্ষী দিবেন, নূহ আলাইহিস সালামের নবুয়ত রিসালাতের পক্ষেও সাক্ষ্য দিবেন, আর মোহাম্মদ সাল্লামের সম্বন্ধে তো এই উম্মতের সাক্ষ্য থাকবেই। এজন্য এই উম্মতকে মধ্যবর্তী উম্মত বানানো হয়েছে, অপরদিক থেকে এদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। সেখানে অসংখ্য উম্মতের মধ্যে এই উম্মত সাক্ষী হিসেবে থাকবে। আর আজকের বর্তমান বিশ্বে সমগ্র মানুষের মধ্যে উম্মতে মুহাম্মদি একটা মডেল উম্মত, বিশেষ করে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সত্যিকার অর্থে অনুসরণ করেন তারা সমগ্র মানুষের ওপর সাক্ষী স্বরূপ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ওপর সাক্ষী স্বরূপ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উম্মাতান ওয়াসাতার ব্যাখ্যায় তিনি বলছেন, একটি শিরোনাম বেঁধেছেন যে এরা হচ্ছে আহলুল ইলম, যাদের এলেম আছে, যাদের দিনী এলেম আছে, শরীর এলেম আছে, সেই শরীর এলেমওয়ালা ব্যক্তিরাই হচ্ছে উম্মাতে ওয়াসাত, ইনসাফপূর্ণ উম্মাত, ন্যায়নিষ্ঠ উম্মাত,
এরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তাহলে উম্মতে মুহাম্মদী দাবি করার পর যারা কোরআন হাদিসের চর্চা থেকে বিমুখ, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে এই নিয়ে তাদের কোনো ভাবনা নাই, কোনো চিন্তা ভাবনা নাই, নির্ভাবনা শুধু দুনিয়ার পাশে ছুটছে, দুনিয়া কামাচ্ছে আর জীবনযাপন করছে, তারা উম্মতে ওয়াসাতার অন্তর্ভুক্ত বলে ধরা যায় না তাদের। সাধারণ আম মানুষ যদি আহলে এলেমদের অনুসরণ করে, তাদের কাছ থেকে এলেম আরোহণের চেষ্টা করে, আহরণ করার চেষ্টা করে, তাহলে এবং তাদের পথ অনুসরণ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তাদের অনুসারী বা তাদের জামাতভুক্ত বলে ধরা যেতে পারে। ইমাম আহমদ বিন হাম্বলকে বিভক্তির সময় মুক্তিপ্রাপ্ত দল সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ইনলাম ইয়াকুন আহলুল হাদিস ফালা আদরি মানহুম, তারা যদি আহলুল হাদিস না হয় তো তারা কারা আমি জানি না। ঠিক এমনিভাবে আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর ওস্তাদ, তিনিও একই কথা বলেছেন যে তারা হচ্ছে আহলুল হাদিস। ওমাইয়াতে কিন্তু মাজহাবা আহলুল হাদিস, এবং যারা আহলুল হাদিসদের মাজহাবের আকিদা পোষণ করে, আহলুল হাদিসদের মাজহাবের অনুসারী তারা, তাহলে আহলুল হাদিস এইটাকে যদিও নির্দিষ্টভাবে কোনো মাজহাব, প্রচলিত মাজহাবের মতো কোনো মাজহাবে আখ্যায়িত করা ঠিক না, বরং ফেরকাবন্দির মধ্য থেকে যারা বের হয়ে এসে নিঃশর্তভাবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেন তারাই হচ্ছেন আহলুল হাদিস। এরপরেও যদি এদেরকে মাজহাব নামকরণ করা হয় তো এদের মাজহাব হচ্ছে মাজহাবুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লামের মাজহাবই হচ্ছে এদের মাজহাব, ইসলাম নামক মাজহাবই হচ্ছে এদের মাজহাব। তা আহলুল হাদিসদের ইমাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভক্তির সময় আহলুল হাদিসদের ইমাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় কোনো ইমাম, কোনো পীর, কোনো মাশায়েখ তাদের নাই। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনিও এই ধরনের কথাই নিয়ে এসেছেন যে আহলুল হাদিসদের একমাত্র ইমাম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আহলুল হাদিস কে যদি মাজহাব নামকরণ করাও হয় সমস্যা নেই, এতে তারা একমাত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী। কোরআন এবং সুন্নাহর অনুসরণের একটি মাজহাব হলো আহলুল হাদিস মাজহাব। এই মাজহাবের আকীদা যারা পোষণ করে, এই মাজহাবের ইত্তেবা অনুসরণ যারা করে, তারাও এই মাজহাবের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, মানহাজ, মাসলাক, মাজহাব এগুলি প্রায় সামর্থ্যবোধক প্রতিশব্দ বলা যেতে পারে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উম্মতে ওয়াসাতার ব্যাখ্যা করেছেন হচ্ছে আহলুল ইলম, এবং তিনি বলছেন এর অধীনে একটা হাদিস নিয়ে এসেছেন রাসূল সাল্লামের হাদিস থেকে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের ফিক দান করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই তিনি দ্বীনের ফিক দান করেন। তাহলে যেই ব্যক্তি দ্বীনের ফিক পাচ্ছে, সত্যিকারের বুঝ এবং সমজ লাভ করতে আছে, এটা তার কল্যাণের আলামত। আল্লাহ তাকে সঠিক পথে পরিচালনা করছেন বা তার প্রতি তিনি কল্যাণ চাইছেন, এটারই আলামত। তাহলে এলেম চর্চার পথে থাকা, সত্যিকারের এলেম উদ্ঘাটন করা, সত্যিকারের এলেম আহরণ করা, এটা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি এক ধরনের কল্যাণ।
যদি কোনো বান্দারা ইলম চর্চার পথ থেকে বিমুখ থাকে, কোরআন এবং সুন্নার সঠিক বুঝ, সঠিক যে ফেক, এই বুঝ বোঝা থেকে তারা নিজেদেরকে গাফেল রাখে, উদাসীন রাখে, কোরআন এবং সুন্নাকে গবেষণা করা, তাদাব্বুর তাফাক্কুহ যেটা বলা হয়, কোরআন এবং হাদিসগুলোকে গবেষণার সাথে বোঝা, যারা এইভাবে বোঝার চিন্তা করে না, এই পথ থেকে যারা গাফেল উদাসীন, এতে মনে হয় যে এটা একটা অকল্যাণের আলামত। যেহেতু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দিনের ফেক, দিনের বুঝ দান করেন। তাহলে যেই ব্যক্তি এই পথ থেকে গাফেল, তার উদাসীনতা তার প্রতি আল্লাহর পক্ষ থেকে এটা কল্যাণের আলামত নয়, বরং বলা যেতে পারে এটা মহান আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার আলামত, এটা পদস্খলিত হওয়ার আলামত। এই জন্য মুসলিম উম্মা, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, উম্মতে ইজাবা, যারা রাসূল সাল্লামের দাওয়াতে সাড়া প্রদানকারী, যারা ইসলামের দাওয়াতে সাড়া প্রদানকারী, বা মুসলিম সমাজে যারা লালিত পালিত হচ্ছেন, বড় হয়ে উঠছেন, অথচ তারা দিন নিয়ে চর্চা করছেন না, শরীর এলেম অর্জন করতেছেন না, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করছেন না, হাদিস থেকে ফেক উদ্ঘাটন করার চেষ্টা করছেন না, এই লোকগুলো কোন পথে পরিচালিত? এরা কি কল্যাণের পথে পরিচালিত? হতেই পারে না, অসম্ভব। উদাসীন মানুষদের, উদাসীন মানুষদের পথ অবলম্বন করা নিষেধ করা হয়েছে। ওয়ালা তুতির মান আগফালনা কলবহু আন যিকরিনা অত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলছেন যে তুমি ওই সব লোকদের পথ অনুসরণ করো না, ওই সব লোকদেরকে তুমি অনুসরণ করো না যাদের হৃদয় মনকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। যার কার্যক্রম হয় সীমালঙ্ঘন কর, বাড়াবাড়ি পূর্ণ, অথবা শিথিলতা শৈথিল্যতা পূর্ণ, এই ধরনের ব্যক্তিদের অনুসরণ করা আমাদের জন্য নিষেধ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, দীন ইসলামের চর্চা থেকে, এগুলির প্রয়োজনীয় এলেম সংগ্রহ করা এবং আমল করা থেকে যারা বিমুখ, এই বিমুখ লোকদের অনুসরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এমনকি কিছু কিছু জায়গায় তিনি বলেছেন, ওয়া'রিজ আনিল জাহিলিন, মূর্খ অজ্ঞ যারা আছে এদেরকে তুমি এড়িয়ে চলো। তাহলে জাহেলদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে, গাফেলদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তার মানে আমাদেরকে থাকতে হবে সচেতন মানুষদের সাথে, নিজেকে ইসলামের ওপর, ইমানের ওপর টিকিয়ে রাখার জন্য সবচাইতে বড় সহায়ক শক্তি হলো ইমানি তারবিয়াত, সেই ইমানের অনুশীলন, প্রশিক্ষণ, চর্চা যেখানে হয়, ইমানি বিয়াদ যেখানে আছে, পরিবেশ যেখানে বিদ্যমান, সেই পরিবেশে নিজেদেরকে আবদ্ধ রাখা। সালাফি সমাজ, আহলুল হাদিস সমাজ, আহলুল হাদিস জামাতের সাথে নিজেদেরকে আবদ্ধ রাখা, এটা অত্যন্ত জরুরি। যারা নিজেদের চলার পাথেয় হিসেবে কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে মানুষের মত এবং পথের অনুসরণ করে, কপল কল্পিত চিন্তা প্রসূত মানব নিয়ম নীতি রীতিনীতির অনুসরণ করে,
সেই সব লোকদের পদস্খলন জরুরি, তারা কখনোই সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারভাবে কোরআন এবং হাদিসকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وممن خلقنا امه يهدون بالحق وبه يعدلون সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে থেকে একটি উম্মত থাকবে, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ থাকবে যারা সত্যের সাথে মানুষদেরকে পরিচালনা করবে এবং সত্যের সাথে বিচার ফয়সালা করবে, ইনসাফ কায়েম করবে। মুয়াবিয়া বিন আবু সুফিয়ান থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সর্বদাই আমার উম্মতের মধ্যে একটি তয়েফা, একটি তয়েফা, তয়েফা মানে তয়েফার সর্বনিম্ন সংখ্যা একজন হতে পারে। কোন ব্যক্তি যদি সত্যের মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত রাখে, নিজেকে যদি হকের ওপর ইস্তেকামত রাখে, তাহলে সে একাই একটি তয়েফা, এমনকি একাই একজন উম্মা। ওই আয়াত এবং এই হাদিস অনুযায়ী এর সূক্ষ্ম বিশ্লেষণ করলে এরকমই পাওয়া যায় যে সর্বনিম্ন সংখ্যা একজন, আর ঊর্ধ্বে সংখ্যার কোনো হিসেব নাই। কতজন হবে? যতজন হয় সমস্যা নেই, সব এই তয়েফার অন্তর্ভুক্ত, এই উম্মতের অন্তর্ভুক্ত। তাহলে আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি উম্মত থাকবে, আল্লাহ বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে একটি তয়েফা যারা হকের ওপর জাহের থাকবে, প্রকাশ্যে বিদ্যমান থাকবে, যাহিরিনা আলাল হক, লা ইয়াযুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এদের অপমান অপদস্থ করার ইচ্ছা যারা করবে তারা এদের কোনো ক্ষতি করতে পারবে না, যারা এদের বিরোধিতা করবে, মানে এদের বিরোধীদের বিরোধিতা, এদের অপমানকারীদের অপমান, এদের দিনদারিত্বের, এদের চরিত্রের কোনো পদস্খলন ঘটাতে পারবে না, এদের সমালোচকদের সমালোচনা, তিরস্কারকারীদের তিরস্কার, এগুলি তারা পরোয়া করবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের একটি তয়েফা যারা সত্যের ওপর প্রকাশ্যে বিদ্যমান থাকবে, এদের অপমানকারীরা অপমান করতে চাইলেও এদেরকে দিন থেকে সরাতে পারবে না, এদের বিরোধীদের বিরোধিতা এদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, এভাবেই তারা থাকবে কিয়ামত পর্যন্ত। কোন হাদিসে আছে, অহম কাজালিক হাত্তা তাকুম আসসাআ, অহম কাজালিক, কিয়ামত এসে যাওয়া পর্যন্ত তারা এভাবেই থাকবে, আল্লাহর আদেশ এসে যাওয়া পর্যন্ত এভাবেই থাকবে। কোন হাদিসে আসছে, হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনু মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের আগমন করা পর্যন্ত তারা সত্যের উপরে এভাবেই প্রতিষ্ঠিত থাকবে, শেষ পর্যন্ত এই তয়েফার লোকদের সাথে ঈসা আলাইহিস সালাম এসে যোগদান করবেন এবং তার নেতৃত্বে সারা দুনিয়ায় দীন ইসলাম ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে, এমনকি সেই সময় শিরিক এবং কুফুরের যত ফেতনা, সমস্ত ফেতনার সমূলে উৎপাটন ঘটবে, মানে শিরিক কুফুর বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না।
জিজিয়া তুলে দেওয়া হবে, শূকর হত্যা করা হবে, ট্যাক্স করার ব্যবস্থাও নাই, ভাই ইসলাম গ্রহণ নাই, হত্যা দুনের যে কোনো একটা। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিন একদম সারা বিশ্বে সম্পূর্ণরূপে পরিপূর্ণতা লাভ করবে। ইউরিদুল্লাহ আয়াত সূরা সফের মধ্যে বলা আছে না, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহু মুতিম্মু লিনূরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নূরকে পরিপূর্ণতা দাতা, তিনি তার নূরকে পরিপূর্ণ করবেন, আর এই নূর পরিপূর্ণ হবে সেই সময় সম্পূর্ণরূপে, সমগ্র দিন আল্লাহর জন্য হয়ে যাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন দিনে হক দিয়ে, সত্যিকারের হেদায়ত এবং দিনে হক দিয়ে, উপকারী এলেন এবং আমলে সালেহ দিয়ে, যাতে তিনি তার দিনকে সমগ্র যত বাতিল দিন আছে পৃথিবীতে সকল দিনের ওপরে এই দিনকে সম্পূর্ণরূপে বিজয়ী করতে পারে। এই জন্য তিনি তার রসুলকে পাঠিয়েছেন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে এই দিনের বিজয় করবেন ঈসা আলাইহিস সালামের সময়। আমাদের নবীর সময় এই দিন যেমন সমগ্র বাতিল দিনের ওপর বিজয় লাভ করেছে, খোলাফায় রাশেদার সময় ছিল, আবার সেই নবুয়তের মানহাজে ইমাম মাহদির সময় এই দিন আবার কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, এবং ঈসা আলাইহিস সালামের অবতরণের সময় এসে তখন দেখা যাবে যে শুধু ইসলাম ছাড়া আর অন্য কোনো দিন টিকিয়ে থাকবে না, হয় মুসলমান হতে হবে নয় হত্যার জন্য প্রস্তুত হতে হবে। তাহলে সেই সময়ে গিয়ে দিন সম্পূর্ণরূপে বিজয় লাভ করবে এবং পরিপূর্ণতা লাভ করবে। তো এই উম্মতের জন্য এটা একটা ভবিষ্যৎ সুসংবাদ, আল মুস্তাকবিল লিল ইসলাম ওয়াল মুসলিমিন, অর্থাৎ আগামী ভবিষ্যৎ ইসলাম এবং মুসলিমদের জন্য, কোনো কাফেরদের জন্য না। সামনের ভবিষ্যৎ মুসলমানদের জন্য শুভ সংবাদ, হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি ইমান এবং আমলে সালের উপর প্রতিষ্ঠিত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার এই জমিতে প্রতিষ্ঠিত করবেন, আবার তিনি আমাদেরকে ক্ষমতা দান করবেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরিবান ও সায়াউদু গরিবান কামা বাদা, আমি যে বললাম যে আমরা যেই অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে গেছি বর্তমানে, আমি বলবো না যে এর আগে আমরা খুব স্থিতিশীল পরিবেশের মধ্যে ছিলাম, ইসলামের দিক থেকে ভালো পরিবেশ, কাঙ্ক্ষিত মানের ভালো পরিবেশ এখনও আমরা পাইনি। সত্যিকারের মুসলিমরা ভয় সংখ্যার মধ্যেই অবস্থান করছেন, আগে থেকে করছেন, এখনও করতে আছেন। আমি দেখতে পাচ্ছি, আমার বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত না সালাফিদের সেই কাঙ্ক্ষিত মানের কোনো পরিবেশ কায়েম হয়েছে এদেশে, হয়নি। পরিবেশ ক্রমান্বয়ে খারাপের দিকে চলে যাচ্ছে, শুধু খারাপ বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে।
এরকম একটা অবস্থা। তো এইসব ফেতনার মুখেও একদল লোক সত্যিকার অর্থে ইসলামের উপর টিকিয়ে থাকবে, যেটা আমরা হাদিস থেকে জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের যাত্রা শুরু হয়েছে গরিব অবস্থায়, ইসলামের যাত্রা শুরু হয়েছে গরিব অবস্থায়। ওসায়াউদু গরিবান কামা বাদা, ওসিলে ইসলাম আবার ওইভাবেই ফিরে যাবে যেভাবে এটা শুরু হয়েছিল। তাহলে ইসলাম আগন্তুক দেশে অপরিচিতের মতো ইসলামের যাত্রা শুরু হয়েছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করত তাদের যেমন কোনো নামধাম ছিল না, বা অধিকাংশই গরিব। মুহাম্মদ সাল্লামের ইসলাম যারা গ্রহণ করত তাদের মধ্যে অধিকাংশই ছিল গরিব, গরিবদের মধ্য দিয়ে ইসলামের যাত্রা শুরু, এমনকি তারা ছিল নামধাম শূন্য। তো ইসলাম আবার এরকম অপরিচিতের বেশে চলে যাবে। আজকে যারা সত্যিকারের ইসলাম মানতে চাইবে তাদের দিকে কোনো আঙুল তুলে ইশারা করা হবে না, তারা বহু সংখ্যক মানুষের মধ্যে সামান্য সংখ্যক মানুষ যাদেরকে চেনার মতো মানে কোনো অবস্থায় থাকবে না, অপরিচিত হয়ে যাবে তারা সমাজ। সত্যিকারের ইসলাম মানার কারণে, দিন মানার কারণে, দিনের উপর ইস্তেকামত থাকার কারণে তাদের অবস্থা হবে অপরিচিতের মতো, আগন্তুকের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই গোরাবাদের জন্য শুভ সংবাদ প্রদান করেছেন, ফাতুবালিল গোরাবা।